সোনাপুরে প্রয়াত কংগ্রেস নেতা ইসলাম উদ্দিন চৌধুরীর স্মরণে শোভা। সোনাপুরে বিশিষ্ট সমাজসেবী সদ্য প্রয়াত কংগ্রেস নেতা ইসলাম উদ্দিন চৌধুরীর স্মরণে রবিবার এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। ইসলাম উদ্দিন স্মৃতিচারণ পরিচালন কমিটি আয়োজিত সভায় প্রয়াত নেতা কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা মাওলানা শারিমুল হক লস্কর, কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, ভাঙ্গারপাড় স্প্রিংডেলস একাডেমির এমডি জয়নাল আবেদিন বড়ভূয়া, প্রয়াতের বাল্যবন্ধু অবসরপ্রাপ্ত শিক্ষক বুরহান উদ্দিন মজুমদার, আকদ্দাস আলী তালুকদার, সোনাপুর সমবায় সমিতির সম্পাদক তথা স্মৃতিচারণ কমিটির সভাপতি ঝনক দত্ত, সোনাপুর মণ্ডল কংগ্রেস কমিটির সভাপতি তথা স্মৃতিচারণ কমিটির সম্পাদক রুহুল আমিন বড়ভূয়া সহ অন্যান্যরা। এদিন ইসলাম উদ্দিন চৌধুরী স্মৃতিচারণ পরিচালন কমিটি, সোনাপুর পাবলিক এম স্কুল, সোনাপুর সমবায় সমিতি, সোনাপুর পল্লী উন্নয়ন সমিতি, স্প্রিংডেলস একাডেমি ও সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে পৃথক পৃথক শ্রদ্ধাঞ্জলি প্রয়াতের দুই পুত্র ইকবাল কাশিম চৌধুরী ও নাসিম ইকবাল চৌধুরীর হাতে তুলে দেওয়া হয়। উল্লেখ্য, গত 24 মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন ইসলাম উদ্দিন চৌধুরী। রবিবার তার স্মরণে এক সভার আয়োজন করা হয়। বরখলা থেকে শিবির আহমেদ বড়ভূয়ার প্রতিবেদন। নাম শোনার পরে প্রত্যেক মানুষের যেভাবে সম্মান করে এবং তার বিশেষ করে আপনারা এই অঞ্চলের মানুষের, আজকে আপনারা তিনবার পঞ্চায়েত বানাইছেন, জেলা পরিষদ বানাইছেন এবং বিশেষ করে বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হিসাবে এবং তার যেভাবে মানুষের সম্মান দিচ্ছে সেই সম্মান দেখুন, ভালো মানুষের সমান আল্লাহ দেন। আজকে যেই দিন তাই মারা গেছেন, রমজান মাস পবিত্র মাস, প্রত্যেক মানুষে জানি আমরা ইসলাম ধর্ম মানুষে এবং প্রত্যেক জাতি ধর্ম মানুষে যেভাবে তাদের সম্মান করে এবং বিশেষ করে গত কয়েকদিন আগে আমরা সেউতির পঞ্চায়েতের মা মারা গেছেন। সব থেকে বড় বৈশিষ্ট্য হিন্দু মুসলিম এই মানুষ হলেই তার প্রতি তিনি সদয় থাকতেন এবং এই জন্য আমরা আজ তাকে, উনি বিরাট বড় মাপের নেতা ছিলেন, ক্যারিশমেটিক নেতা ছিলেন, বিরাট বড় মাপের বিচারক ছিলেন। উনি যেখানে যেতেন সেখান থেকে লাইন স্টার্ট হতো, উনি যেখানে যেতেন এখানে সেন্টার অফ অ্যাট্রাকশন থাকতেন, আপনার পছন্দ হোক বা না হোক, উনি যেখানে যেতেন উনি কেন্দ্রীয় আকর্ষক থাকতেন। সেই রকম ইনহারেন্ট পটেন্সিয়ালিটি লিডারশিপের আমাদের জীবনে আমরা হয়তো সারা বরাকপিলি থেকে এই মুহূর্তে আমি বলবো নেই। উনি ভালো এক্সপোজার পাননি বা এগিয়ে যেতে পারেননি, উনি শুধু শিলচর ডিসপুর নয় অনেক দূরে যাওয়ার কথা ছিল। উনার যে একটা ক্যারিশমেটিক লিডারশিপের মধ্যে যে একটা ক্যারিশমা